সভাপতি তোফাজ্জল ভাই আমাদের ছাত্র, সে সৌদি আরবে একটা বিশেষ পেশায় নিয়োজিত ছিল। আমি এই কথা গর্বের সাথে বিভিন্ন জায়গায় উদাহরণস্বরূপ বলে থাকি। যখন তার আকীদা চেঞ্জ হয়েছে, যখন সে সত্য মিথ্যা বুঝতে পেরেছে, আলহামদুলিল্লাহ সেটাকে গ্রহণ করেছে এবং হালাল হারাম উপার্জনের বিষয়ে যখন সে সচেতন হয়েছে, তখন তার দোকানের সামনে সে একটা স্টিকার দিয়ে লিখে দিয়েছে যে এখানে শুধু মাথার চুল কাটা হয়, দাড়ি কাটা বা চাষা এখানে হয় না। ঠিক তেমনই আমাদের তোফাজ্জল ভাই, একজন সেলুনে যদি শুধু চুল কাটার জন্য বসা হয় তাহলে কজন মানুষ আসবে বলেন? ঠিক আছে, না আসার মতোই। এরকম একজন ছেলে আল্লাহ পাক তাকে যেমন ওই তাকওয়া অবলম্বন করালে তার ব্যক্তি জীবনে বরকত দিয়েছে, তার সাথে সাথে সবচাইতে গর্বের বিষয় সেটা হলেই তার হাত দিয়ে এই প্রতিষ্ঠানে, এই এলাকায় কুমিল্লা এমন একটা এলাকা যে এলাকায় সহি আকিদা সহি মানহাজের মানুষের সংখ্যা একেবারে অনেক কম, আর আমার জানা মতে এই এলাকাতে নাই বললেই চলে। এরকম একটি জায়গায় তার হাত দ্বারা এরকম একটা প্রতিষ্ঠান যে গড়ে উঠবে, এটা আমরা মাদানি হওয়ার পরেও আমাদের দ্বারা এত বড় কাজ এখনো করা সম্ভব হয়নি। এজন্য আমি গর্বের সাথে বহু জায়গায় উদাহরণ দিয়ে বলি যে কেউ যদি আল্লাহর প্রতি ভরসা করে, ইখলাসের সাথে কাজ করে, তাহলে আল্লাহ পাক তার জন্য যে সে যে তার দ্বারা যে অনেক বড় কিছু করতে পারে তার একটা জ্বলন্ত উদাহরণ এই ইমাম বুখারী সালাফে মানুষ। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহি হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আনবিয়া ওয়াল মুরসালিন নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ويرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات والله بما تعملون خبير. إمام بخاري سلفي يا مدرسة أشكري مهاتي أنشتانر شمارت সভাপতি সম্মানিত উস্তাদ শেখ সফিউল্লাহ হাফিজাহুল্লাহ, উপস্থিত ওলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, সামনে উপবিষ্ট অত্র প্রতিষ্ঠানের শিক্ষক মণ্ডলী, ছাত্র ও ছাত্রীগণ, প্রথমে মহানব্বুল আলমিনের দরবারে শুক্রিয়া জানাচ্ছি যে রব্বুল আলমিনের অশেষ মেহরবানিতে দীর্ঘদিনের আকাঙ্ক্ষা অত্র প্রতিষ্ঠানটি পরিদর্শন করার, সেই আকাঙ্ক্ষাটি আল্লাহ রাব্বুল আলমিন তার নিজ অনুগ্রহে আজকে পরিপূর্ণ করার তৌফিক দান করেছেন। এজন্য তার দরবারে সেজদায় শুকরিয়া জানাই, আলহামদুলিল্লাহ। আমি প্রথমেই এই প্রতিষ্ঠানের একেবারে প্রথম সূচনার কিছু কথা বলি, ওটা এই জন্য যে তিনজন ব্যক্তি আজকের এই অনুষ্ঠানে আসেন, আর এই তিনজন ব্যক্তির প্রচেষ্টাই আমি যতটুকু স্মরণ করছি এই প্রতিষ্ঠানের প্রথম সূচনা হয়, বিশেষ করে এই মসজিদের সূচনা হয়। বরিশাল থেকে আগত শহীদ সে আমাকে একদিন ফোন দিয়েছিল যে ওস্তাদ, আমাদের তোফাজ্জল ভাই উনি ওনার এলাকাতে নিজের জায়গায় একটা প্রতিষ্ঠান করতে চান, আর সেই প্রতিষ্ঠানের জন্য
প্রথমে একটি মসজিদ নির্মাণ করতে চাচ্ছেন আর যেহেতু শহীদ সে কুয়েত এমবিসিতে কাজ করত খবজিতে আমাকে বলল ফোন করে যে আমি এখানে একজন কুয়েতি দায়িত্বশীলকে এই কথারই বলেছি আর উনি সম্মতি দিয়েছে তো আপনি একটু আমি তার নাম্বার দিচ্ছি আপনি তাকে ফোন করে এই মসজিদের জন্য একটু সুপারিশ করেন তখন আমি ফোন করে সরাসরি ওই কুয়েতির সাথে কথা বলি এবং তোফাত ঝা ভাই সম্পর্কে সত্যি যেটা আমি জানি তার সম্পর্কে যেটা আমার ধারণা আমি সেই ধারণাটাই তার সামনে সুন্দরভাবে উপস্থাপন করি আলহামদুলিল্লাহ তিনি মসজিদ দেওয়ার জন্য সম্মতি হয়ে যান এরপরে এই মসজিদের নির্মাণ কে করবে কার মাধ্যমে করবে তখন সেটাও আমার পরামর্শেই আমাদের কুয়েতের হাবিব ভাই তার সাথে যোগাযোগ করে এই কাজটি শুরু হয় আজকের অনুষ্ঠানে সে শহীদ বসে আছে আমার পাশে তোফাজ্জল ভাইও আছেন আমার মনে হয় প্রথম সূচনাটা এইভাবে হয়েছিল এই প্রতিষ্ঠান আর আরেকটি বিষয় সেটা হলো এই যে আমি অনেক জায়গায় এই কথাটি মানে মানুষকে উদ্বুদ্ধ করার জন্য বলি সেটা কি যে আমরা অনেকেই এই পৃথিবীর সুখ শান্তি রিজিক সম্মানের পাওয়ার প্রচেষ্টা আমরা যেন নিজে নিজের উপর তুলে নিয়েছি আমি আমার সম্মান আমার রিজিক এবং আমার উন্নতি এই সব কিছু বিষয়ে মানুষ আল্লাহর প্রতি ভরসা না করে নিজেদের কর্মের উপর ভরসা করে ফেলে দিয়েছে কিন্তু বাস্তবতা হলো এই মাইয়া উমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইহতাসিব যে আল্লাহর ভয় করে চলবে তাকওয়া অবলম্বন করে চলবে আল্লাহ তাআলা তার জন্য রিজিক আল্লাহ তাআলা তার জন্য মাখরাজ পথ চলার পথ বের করে দিবেন ওয়ারযুকহু মিন হাইসু লা ইহতাসিব আল্লাহ পাক তাকে এমন জায়গা থেকে রিজিক দিবেন সে নিজেও বুঝবে না অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সভাপতি তোফাজ্জল ভাই আমাদের ছাত্র সে সৌদি আরবে একটা বিশেষ পেশায় নিয়োজিত ছিল আমি এই কথা গর্বের সাথে বিভিন্ন জায়গায় উদাহরণস্বরূপ বলে থাকি যখন তার আকীদা চেঞ্জ হয়েছে যখন সে সত্য মিথ্যা বুঝতে পেরেছে আলহামদুলিল্লাহ সেটাকে গ্রহণ করেছে এবং হালাল হারাম উপার্জনের বিষয়ে যখন সে সচেতন হয়েছে তখন তার দোকানের সামনে সে একটা স্টিকার দিয়ে লিখে দিয়েছে যে এখানে শুধু মাথার চুল কাটা হয় দাড়ি কাটা বা চাষা এখানে হয় না অনেকেই সুপার মার্কেট বা বাকালা আমাদের দেশে এই চকলেট বা বিস্কিট যে দোকানগুলি বিক্রি করা হয় প্রায় দোকানেই সিগারেট আছে সিগারেট আছে না বিড়ি বিক্রি করে এখানেও তাই সৌদি আরবেতে তো আসলে সিগারেট পান করা বিড়ি পান করা এটা কি হালাল নাকি মাকরু নাকি হারাম এটা মাজহাবি ফতোয়া হিসাবে মাকরু বলে এটাকে একটু শীতল করা হয়েছে নরমাল করা হয়েছে কিন্তু রাসূল সাল্লামের ভাষাই কুল্লু মুস্কিরিন হারাম প্রত্যেক নেশাযুক্ত জিনিস হারাম যে জিনিসের মধ্যে নেশা আছে সেটা হারাম তো হারাম জিনিস বিক্রি করা সেটাও কি হারাম আমি তাদেরকে বুঝাই তোমার এই হারাম পণ্যটি রাখার কারণে হয়তো বা কিছু বেচা কেনা বেশি হবে তোমার কিছু লাভ বেশি হবে কিন্তু এই লাভের মধ্যে বরকত হবে না কি হবে না কেউ যদি আল্লাহর ভয় করে আল্লাহর প্রতি ভরসা করে এই হারাম পণ্যটি দোকান থেকে বের করে দেয় ইনশাআল্লাহ আল্লাহ পাক তাকে এমনভাবে রিজিক দিবে এমনভাবে বরকত দিবে যে সেই বরকত তার এই বিক্রি চাইতে বেশি বরকত হবে ইনশাআল্লাহ ঠিক তেমনই আমাদের তোফাজ্জল ভাই একজন সেলুনে যদি
শুধু চুল কাটার জন্য বসা হয় তাহলে কজন মানুষ আসবে বলেন? ঠিক আছে, না আসার মন মতোই। এরকম একজন ছেলে আল্লাহ পাক তাকে যেমন ওই তাকওয়া অবলম্বন করলে তার ব্যক্তি জীবনে বরকত দিয়েছে, তার সাথে সাথে সবচাইতে গর্বের বিষয় সেটা হলে তার হাত দিয়ে এই প্রতিষ্ঠানে, এই এলাকায়, কুমিল্লা এমন একটা এলাকা যে এলাকায় সহি আকিদা সহি মানহাজের মানুষের সংখ্যা একেবারে অনেক কম, আর আমার জানা মতে এই এলাকাতে নাই বললেই চল। এরকম একটি জায়গায় তার হাত দ্বারা এরকম একটা প্রতিষ্ঠান যে গড়ে উঠবে, এটা আমরা মাদানী হওয়ার পরেও আমাদের দ্বারা এত বড় কাজ এখনো করা সম্ভব হয়নি। এজন্য আমি গর্বের সাথে বহু জায়গায় উদাহরণ দিয়ে বলি যে কেউ যদি আল্লাহর প্রতি ভরসা করে, ইখলাসের সাথে কাজ করে, তাহলে আল্লাহ পাক তার জন্য যে সে যে তার দ্বারা যে অনেক বড় কিছু করতে পারে তার একটা জ্বলন্ত উদাহরণ এই ইমাম বুখারী সালাফে মাদ্রাসা। এটা একটি কথা। আর একটি কথা সেটা হলেই, যেহেতু আমি তফাজ্জল সম্পর্কে খুব আগে থেকেই খুব ভালো করে জানি এবং এই প্রতিষ্ঠানটির সূচনা থেকে যদিও আমি আসতে পারি নাই, কিন্তু দূর থেকে আমি সব কিছু আঁচ করি। এমনকি এখানে যখন কোনো শিক্ষক নিয়োগ দেওয়া হতো, প্রিন্সিপাল নিয়োগ দেওয়া হতো, অনেক ক্ষেত্রে আমার সাথে সে পরামর্শ করেছে, তাকে পরামর্শ দিয়েছি। সেই হিসাবে প্রতিষ্ঠানে না আসতে পারলেও দূর থেকে সবসময় এই প্রতিষ্ঠানটি আমার দৃষ্টির সামনে আছে। আর তফাজ্জল মিয়া যখনই আমি বাংলাদেশে আসি, প্রত্যেকবারেই সে বিনয়ের সাথে অনুরোধ করে যে আমার এই প্রতিষ্ঠানটা একটু পরিদর্শন করবে। যদি আমি ছোট মানুষ, আমার পরিদর্শন করা না করা, আমার এখানে আসা না আসা, এটার তেমন কোনো ভ্যালু নেই, কিছুই নেই। কিন্তু যেহেতু এই প্রতিষ্ঠান সম্পর্কে আমার অনেক বেশি ভালো ধারণা, সেহেতু আমি ব্যক্তিগতভাবে সবসময় এই প্রতিষ্ঠানটির আসার আশা আকাঙ্ক্ষা আমার অন্তরে ছিল, কিন্তু সময় আমাকে সুযোগ দেয়নি, আসতে পারি নাই। এইবারে যখন এই যুব সংঘের গত কর্মী সম্মেলনে কুমিল্লার ভাইয়েরা অত্যন্ত আন্তরিকতার সাথে আমার কাছে রিকোয়েস্ট করলো যে শেখ আপনি একদিনের জন্য একটু আমাদের কুমিল্লায় সফর করেন, আর একটা সুযোগ পেলাম যে ডক্টর সাকাওয়াত সাহেব তিনিও সফরে যাবেন, হ্যাঁ, তো আপনি যদি একদিনের জন্য সফরে যেতে পারেন, তো আমি দেখলাম একটা সুযোগ বের হলো। যেহেতু ডক্টর সাকাওয়াত সাহেব যাচ্ছেন, তো একদিনের সফর, ঠিক আছে, আমি ইনশাআল্লাহ চেষ্টা করব। কিন্তু এই চেষ্টার পর আমি বললাম বিষয়টা আমি ফাইনালি পরে জানাব। তো আমি যখন সাকাত ভাইয়ের সাথে বসলাম, বললাম শোনেন, কুমিল্লায় যদি সফর করি তাহলে ইমাম বুখারিতে যদি আমি পরিদর্শন না করি তাহলে সৌদি আরব ঢুকতে পারবো না, ঠিক আছে? এই ভাষায় আমি সাকাত মজাক করে বলিও যাই বলি, এই ভাষায় বলেছি। আর আমাদের তফাজ্জল ভাই উনি ফোন দিয়ে বলছেন যে আমার মাদ্রাসায় যদি না আসেন তাহলে কুমিল্লা ঢোকা নিষেধ, এখন কি করবো বলেন? কুমিল্লা যদি বন্ধ হয়ে যায়, সৌদি আরব যদি বন্ধ হয়ে যায়, তাহলে আমার কোথায় যাবো তাহলে? আলহামদুলিল্লাহ, এটা বলার অর্থ হলেই সে অন্তর থেকে অনেক বেশি ভালোবাসেন এবং সে চাচ্ছিল। তারপরে হঠাৎ করে ফোন দিয়ে বলছে আমি বাংলাদেশে আসছি। আল্লাহ আকবার, আমার ছাত্র আছে এখানে শফিক, এরাও কিন্তু একসময় পথ হারা একসময় ছিল। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, এই ছেলের সাথে আর একজন কবির ছেলে আছে, এই দুই ছেলেকে আমি সাথে আল কাসিম থেকে খাবজি প্রায় 700 কিলোমিটার দূর এখানে আমি সফরের সাথে আমার গাড়িতে ড্রাইভ করে আমি নিয়ে গেছিলাম, শুধুমাত্র খাবজির ছেলেদের সাথে পরিচয় করানো। এবং সেখানে যেহেতু কুমিল্লার ছেলেরা আছে, তারা কীভাবে সাংগঠনিকভাবে কাজ করছে সেখান থেকে তারা যেন খিবরা, হ্যাঁ, তারা সেখান থেকে যেন শিক্ষা গ্রহণ করে। আলহামদুলিল্লাহ, নিয়ত আমারও ভালো ছিল, ছাত্রদের নিয়তও ভালো ছিল, এক সফরে তাদের আকিদা পুরা চেঞ্জ, আকিদা চেঞ্জ, এবং তারা বলছে খাবজিতে যেভাবে সাংগঠনিকভাবে তারা কাজ এগিয়ে যাচ্ছে, আমরাও চাই বুরায়দা শহরে আমাদের সাংগঠনিক শাখা খুলে দেন, আমরাও সাংগঠনিকভাবে অগ্রগতি হতে চাই। আলহামদুলিল্লাহ, তারপরে বুরায়দায় সাংগঠনিক শাখা একটা তৈরি করা হয়েছে। আর তারপরে তো ঝড় তুফান এমনভাবে এসেছে,
এটা একটা লম্বা ইতিহাস, আমি ওই দিকে যাবো না। তো এই শফিক তার বাড়িও এখানে পাশে, আপনারা চিনেন। হঠাৎ করে দুদিন আগে ফোন দিয়ে আমাকে বলছে, ওস্তাদ আপনি আসতেছেন কুমিল্লাই, আর হ্যাঁ আমরা না যেয়ে পারি, আমিও আসতেছি ছুটিতে। তো যাই হোক, আমি এই দুই ব্যক্তির আসার গর্বটাও আমি পথরে কয়েকবার বলছি যে আলহামদুলিল্লাহ, এটা হলো ছাত্র ওস্তাদের প্রতি ভালোবাসা। তো আলহামদুলিল্লাহ আমি গর্ববোধ করছি যে আলহামদুলিল্লাহ আমরা ছোট মানুষ, কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের পরামর্শে বা দূর থেকে আমরা যতটুকু সুদৃষ্টি রাখতে পেরেছি আল্লাহ পাক কবুল করে এই প্রতিষ্ঠানটি আজকে এমন একটা পর্যায়ে চলে গেছে। আশা রাখা যাচ্ছে ইনশাআল্লাহ এই প্রতিষ্ঠানটি পর্যায়ক্রমে শুধু এই এলাকায় নয়, শুধু কুমিল্লা নয়, বরং বাংলাদেশে মার্কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। কারণ এত সহজে এবং আলহামদুলিল্লাহ এত অল্প দিনে, যদিও আমরা খুব বেশি বড়ভাবে মানে এখানে কোনো সহযোগিতার হাত বাড়াতে পারিনি, কিন্তু এটাই বাস্তবতা। কোনো ব্যক্তি যদি ইখলাসের সাথে কাজ করে, আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করে, তাহলে আল্লাহ পাক তার জন্য সাহায্য করে। আর আল্লাহ পাক সাহায্য এমন জায়গাতেই করবে সে নিজেও বুঝতে পারবে না। তফাজ্জল মিয়া যখন মাদ্রাসা শুরু করেছে, সে তখন কিন্তু স্বপ্নেও দেখে নেই যে আমার প্রতিষ্ঠানটা এখন এই পর্যায়ে পৌঁছে যাবে আলহামদুলিল্লাহ। তো আমি আজকের এই অনুষ্ঠানে নিজেকে এবং প্রতিষ্ঠানের পরিচালক যারা আছেন তাদেরকে একটা ছোট্ট রসিয়ত, সেটা হলো এই যে পৃথিবীতে অনেকে অনেক বড় বড় কর্মও করে, বড় বড় কাজ করে, কিন্তু আমাদের যে চিরশত্রু শয়তান, সে কিন্তু আমাদের নেকিটাকে সবসময় কীভাবে নষ্ট করবে এই প্রচেষ্টাতে চালিয়ে যায়, সবসময় চালিয়ে যাবে যে আমাদের নেকিটাকে কীভাবে নষ্ট করবে। আর শয়তান নেকিগুলি নষ্ট করার সবচেয়ে সহজ এবং সরল সহজ উপায় সেটা হলে অন্তরে রিয়াকারি নিয়ে আসবে। কী নিয়ে আসবে? রিয়াকারি, লোক দেখানো, অথবা অন্তরে অহংকার আসবে যে আমার দ্বারা এত বড় একটা প্রতিষ্ঠান হয়েছে, আমি এটা করেছি। ঠিক আছে, তো এই ধরনের যেন কোনো রকম ধারণা আমাদের ভিতরে না আসে। এ বিষয়ে আমি সুলাইমান আলাইহিসসালামের ওই ঘটনাটি শুধু নিজেকে আমি স্মরণ করে দিতে চাই, সেটা হলেই যে সুলাইমান আলাইহিসসালাম তাকে আল্লাহপাক এত বড় রাজত্ব দিয়েছিলেন যে আর পৃথিবীর অন্য কাউকে আল্লাহপাক দিবেন না, আর আল্লাহপাক তাকে এত শক্তি দিয়েছিলেন যে বিলকিসের সিংহাসন চোখের পলকে হাজার মাইল দূর থেকে তিনি সেকেন্ড চোখের পলকে তার সামনে নিয়ে আসছিলেন। তিনি সেই সিংহাসনটির সামনে দেখার পর কি বলেছিলেন? লিয়া বলু আনি আশকুরু আম আকফুর। আল্লাহ রাব্বুল আলামিন এই চোখের পলকে এত বড় একটি বহর, বিশাল বড় কর্মটি সম্পাদন করে আল্লাহ পাক আমাকে মানে পরীক্ষা করতে চাচ্ছে যে আমি আল্লাহর শুকরিয়া আদায় করি নাকি আল্লাহর নাফরমানি করি। অতএব কর্তৃত্ব সবকিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এটাই সবসময় বলতে হবে। যা কিছু হয়েছে সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন তার অনুগ্রহে এবং তার দয়ায়, আমরা শুধু চেষ্টা করতে পারি এতটুকু। এরপরে যে কথাটা বলবো সেটা হলে প্রতিষ্ঠানের জন্য অবশ্যই অবকাঠামোর প্রয়োজন। অবকাঠামো ছাড়া হ্যাঁ ছেলেদেরকে রাখবো কোথায়, তারা থাকবে কোথায়, এগুলো অবশ্যই প্রয়োজন। কিন্তু তার চাইতে বড় প্রয়োজন সেটা হলেই প্রতিষ্ঠানটি যদি লেখাপড়ায় অগ্রগতি হয়, তারা যদি আন্তরিকতার সাথে এই প্রতিষ্ঠানটি যারা পরিচালক আছেন তারা পরিচালনা করে, এবং এখানে লেখাপড়ার মান যদি উন্নত হয়, তাহলে মনে রাখবেন আপনার প্রতিষ্ঠানে যেমন ছাত্র বিভিন্ন জায়গা থেকে দৌড়ে আসবে, ঠিক তেমনই এই প্রতিষ্ঠানকে আল্লাহ পাক কীভাবে বড় করবে এটা আমি বুঝতে পারবেন। এজন্য প্রতিষ্ঠানটাকে এগিয়ে নিয়ে যাওয়ার সবচেয়ে বড় মূল সেটা হলে যে প্রতিষ্ঠানের লেখাপড়ার মানটা অনেক উন্নত হতে হবে। এখানেই যে অভিভাবকগুলি ছেলেপেলে দেয় তারা বড় আশা নিয়ে দেয়, তাই নয় কি? বড় আশা নিয়ে দেয়। একসময় এই প্রতিষ্ঠানগুলিতে বা এই ধর্মীয় শিক্ষা অর্জনের জন্য শুধুমাত্র গরিবরা দিত, গরিব অথবা একটা পিতার যেগুলি দুর্বল ছেলে মেয়ে, কানা খোড়া বা ব্রেন দুর্বল, এদেরকে দিত মাদ্রাসায়। কিন্তু আলহামদুলিল্লাহ এখন মানুষ অনেকটা সচেতন হয়েছে আলহামদুলিল্লাহ, বিশেষ করে যারা প্রবাসে আছে, যারা আকিদা সম্পর্কে তাদের কোনো জ্ঞান ছিল না, তারা বেদাত এবং শিরিকের মধ্যে নিমজ্জিত ছিল, আলহামদুলিল্লাহ আল্লাহ পাক যখন তাদেরকে হেদায়েত দিয়েছেন, তারা আলহামদুলিল্লাহ সচেতন হয়েছে এবং তারা তাদের সন্তানদেরকে এই ধরনের প্রতিষ্ঠানে তারা পড়াতে চায়। কিন্তু মাশাআল্লাহ আল্লাহ পাক তাদেরকে নিয়ামত দিয়েছেন, তাদের সন্তানগুলি তাদের বাড়িতে অনেক আরাম আয়েশে বসবাস করে,
তো তারা যখন এই প্রতিষ্ঠানে দিতে চায় তখন দেখে যে প্রতিষ্ঠানের অবকাঠামো কেমন, এখানে থাকা খাওয়ার ব্যবস্থা কেমন, পরিষ্কার পরিচ্ছন্নতা কেমন, এই বিষয়গুলি এখন প্রয়োজন হয়ে গেছে। তো এই জন্য অবশ্যই অবকাঠামোর প্রয়োজন আছে। আশা রাখব যে এই প্রতিষ্ঠানের যারা দায়িত্বশীল ভাইয়েরা আছেন প্রতিষ্ঠানটাকে অনেক পরিষ্কার রাখার চেষ্টা করবেন আর লেখাপড়ার মান উন্নয়ন করবেন, তার সাথে সাথে অবকাঠামো সুন্দর করার অবশ্যই চেষ্টা চালিয়ে যেতে হবে। বিশেষ করে কুমিল্লা শহরের মাশাআল্লাহ অনেক বেশি পরিমাণ প্রবাসী দেশের বিভিন্ন জায়গায় আছে এবং তারা মাশাআল্লাহ ভালো অবস্থায় আছে। তো যারা আমার আলোচনা শুনছেন আমি তাদেরকে বিনয়ের সাথে বলতে চাই যে আলহামদুলিল্লাহ এই প্রতিষ্ঠানটাকে আমি শুরু লগ্ন থেকেই চিনি জানি এবং স্বচক্ষে দেখে গেলাম। আলহামদুলিল্লাহ এখানে অত্যন্ত যত্ন সহকারে এখানে শিক্ষা দেওয়া হয় এবং এরা আপ্রাণ চেষ্টা করে এই প্রতিষ্ঠানে সুন্দরভাবে সব কিছু ব্যবস্থাপনা করার জন্য, এবং এখানে যে অর্থগুলি দেওয়া হয় সেই অর্থগুলিও আমানতের সাথে এখানে আশা করা যায় ব্যয় হয়। অতএব যারা আমার আলোচনা শুনছেন দেশ বিদেশে যে যেখান থেকে, আমি প্রত্যেকের কাছে অনুরোধ রাখবো যে আপনারা নিজ নিজ জায়গা থেকে যে যতটুকু পারেন অত্র প্রতিষ্ঠানের জন্য আপনারা আপনাদের দানের হারটাকে বাড়িয়ে দেবেন, যেন এই প্রতিষ্ঠানটি আরও বেশি বড় হয়ে এই প্রতিষ্ঠানটি অত্র এলাকায় বড় খেদমত যেন দেওয়া দান খেদমত যেন করার তৌফিক লাভ করে। সর্বশেষ যে কথাটি বলবো সেটা হলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে ইদা মাতাল ইনসানু ইনকাতা আমালুহু, মানুষ মারা গেলে তার আমল বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসাতিন, তবে তিনটা পথ খোলা থাকে, সাদাকাতিন জারিয়া, সাদকায় জারিয়া খোলা থাকে, ইলমুন ইউনতাফাউ বিহি, এমন ইলম যে ইলম মানুষকে উপকার করে, ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, নেক সন্তান পিতামাতার জন্য যে দোয়া করে, এই তিনটা মাধ্যম পুরাটাই কিন্তু এই প্রতিষ্ঠানের সাথে জড়িত। এখানে সাদকায় জারিয়া করার মাধ্যমে এখানে উপকারে ইলম শিক্ষা দেওয়া হয়, এখানে সৎ সন্তান গড়া হয়, এই মৃত্যুর পরের সওয়াব যেন অনগত থাকে, চলমান থাকে, এই মাধ্যম পুরোটাই প্রতিষ্ঠানের সাথে আছে। অতএব আমরা যারা এখানে পড়ছি, পড়াচ্ছি, পরিচালনা করছি, যারা দান খয়রাত করছি, আমরা সওয়াবের আশায় আল্লাহ সন্তুষ্ট জন্য আমাদের প্রচেষ্টাকে চালিয়ে যাই। সর্বশেষ কথা সেটা হলো এই যে প্রতিষ্ঠানে যারা দান করছে, যারা লেখাপড়া করতে আসছে, তারা বড় আশা নিয়ে আসছে এখানে ভালো মানুষ হিসেবে গড়ার জন্য, দিনী শিক্ষা অর্জন করার জন্য। অতএব এই ছাত্রদেরকে আমানত মনে করতে হবে। শিক্ষক ভাই যারা আছেন তারাও মনে রাখবেন যেটা আল্লাহর পক্ষ থেকে আপনাদের কাছে আমানত। রসুল সাল্লাম বলেছেন আর দুনিয়া মালউনা ও মালউনাতুল মা ফিহা, দুনিয়া এবং দুনিয়ায় যা কিছু আছে সবার উপর অভিশাপ, ইল্লা যিকরুল্লাহ, তবে আল্লাহর জিকির, ওমান ওয়ালাহু, এবং যারা আল্লাহর জিকিরের ব্যবস্থা করে, ও আলিমান মুতাআল্লিমান, এবং যারা আলেম আর যারা হলো শিক্ষার্থী, যারা ইলিম শিখে, মুতাআল্লিম ছাত্র। তো আলহামদুলিল্লাহ এই প্রতিষ্ঠানে যারা আছেন আল্লাহ পাকের অভিশাপ থেকে আপনারা মুক্ত আছেন, আল্লাহ পাক আপনাদেরকে দীনে ইলিম শিখা এবং শেখানোর জন্য আল্লাহ পাক পছন্দ করেছেন, একত্রিত করেছেন, এটা আল্লাহর বিশেষ অনুগ্রহ আমাদের প্রতি। আল্লাহর এই নিয়ামতটাকে শুকরিয়া করার মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে আমানত মনে করে এটাকে সঠিকভাবে পরিচালনা করার চেষ্টা করবেন, আল্লাহ যেন সেই তৌফিক দান করে। এর সাথে আমি আজকের এই সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন অত্র প্রতিষ্ঠানটাকে কবুল করে নেই এবং এখানে যে ভাইয়েরা মেধা দিয়ে, শ্রম দিয়ে, চেষ্টা দিয়ে প্রতিষ্ঠানটাকে চালিয়েছে, আল্লাহ পাক তাদের কর্মের মধ্যে যেন বরকত দান করে এবং আল্লাহ পাক তাদেরকে আরও বেশি আন্তরিকতার সাথে, ইখলাসের সাথে কাজ করা যেন তৌফিক দান করে। শিক্ষার্থী যারা আছে আল্লাহ পাক সবাইকে যেন কবুল করে নেয় এবং দিন শিখে দিনের বড় খাদিম এবং আলিম হওয়া যেন তৌফিক দান করে। আকুল কৌলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়ালাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুর রাহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু খায়রান আমাদের সম্মানিত প্রিয় শায়েখকে অত্যন্ত সুন্দরভাবে এবং গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য। আমরা তিনার আলোচনা শুনছিলাম, মনে হচ্ছে যে শুধু শুনতেই থাকি, তিনি এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে এবং আমাদের প্রতিষ্ঠান সম্পর্কে, প্রতিষ্ঠানের সূচনা লগ্ন থেকে কিভাবে হলো সেগুলো তিনি আমাদেরকে বলেছেন, যেগুলো প্রায় আমাদের অনেকেরই অজানা ছিল।
আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সম্মানিত শায়েখকে হায়াতে তৈয়বা দান করুক আল্লাহুম্মা আমিন আমরা আরো দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন তিনাকে আরো বেশি দ্বীনি কাজ করার মতো তৌফিক দান করেন আল্লাহুম্মা আমিন আমাদের অনুষ্ঠানের এই পর্যায়ে ক্রেস্ট প্রদান করা হবে আমাদের প্রধান অতিথি শায়েখ হাফেজ আক্তার মাদানী হাফিজাহুল্লাহকে ইমাম বুখারী রহিমাহুল্লাহ সালাফিয়া মাদ্রাসার পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট তুলে দিবেন শায়েখ মাওলানা সুফিউল্লাহ ওস্তাদজি তিনাকে ইমাম বুখারী রহিমাহুল্লাহ সালাফিয়া মাদ্রাসার পক্ষ থেকে আমাদের অনুষ্ঠানের প্রধান অতিথিকে সম্মাননা ক্রেস্ট তুলে যাওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি Thank you.